দর্শক, জানি না এই যুগে আরো এমন আমার জ্যাঠার মতো আরো কেউ আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জ্যাঠা এ পর্যন্ত যে রেডিও বাজাচ্ছে, যে রেডিও দেখেন কত পুরাতন রেডিও। যদি এরকম কারো থাকে তাহলে অবশ্যই জানাবেন। রেডিওর দর্শক এখনো এ পর্যন্ত যে আছে আপনারা বুঝতে পারতেছেন। আমার জ্যাঠো রেডিও ছাড়া ঘুমাইতে পারে না, সকালবেলা কিছু থাক না থাক রেডিওতে খবরটা শুনবে, ছায়া ছবির গান শুনবে, ভয়া গান শুনবে, রংপুরীয় ভয়া গান, তারপরে না খেয়ে থাকবে তবু রেডিওর ব্যাটারি নিয়ে আসবে। বাড়িতে কিন্তু দেখেন মানে বিদ্যুৎ কারেন্ট সব কিছু আছে, টিভি আছে, ক্যাসেট আছে, সেগুলা বাজাবে না, ক্যাসেট বাজায় এখনও। ক্যাসেটের থেকে উনি রেডিওটাই বেশি পছন্দ করে, দেখতেছেন আপনারা। আমার যেটা সকালবেলা এখনও নাস্তা করেনি, নাস্তা করার আগে রেডিও নিয়ে বসছে। তাদের একটা রেডিও এত সাউন্ড কম কেন? হ্যাঁ, কালকে সাউন্ড কমছে কেন, কিসের জন্য? পালা গান হয়েছে কালকে দশটায়, প্রায় দশটায় পালা গান শোনার কারণে রেডিও সাউন্ড কমে গেছে। বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার জ্যাঠা দেখেন কত শৌখিন মানুষ ছিল, আগে জামানার মানুষ তো, তার রেডিওটা অনেক প্রিয়, কিছু থাক বা না থাক রেডিওটা সে অনেক পছন্দ করে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার জ্যাঠাকে একটু ভাইরাল করে দেবেন। আমার জ্যাঠা চায় যে, নতুন করে বলতেছে যে আমার একটা ছবি তুল, তা আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম। অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আরও যদি কেউ এই ধরনের কোনো বয়স্ক মানুষ রেডিও বাজায় এখনও, সেটাও আমাদেরকে জানাবেন, আপনারাও করে দেবেন। এটা আমাদের ঐতিহ্য, পুরনো ঐতিহ্য, সব কিছু হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে বিলুপ্তর পথে, কিন্তু এখনও গ্রামেগঞ্জে এরকম কিছু মানুষ পাওয়া যায়। ধন্যবাদ আপনাদেরকে।